নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। आज काटोआ रवींद्र परिषदे पश्चिमबंग तृणमूल माध्यमिक शिक्षक समिति काटोआ शाखार उद्योगे आयोजित दुआरे शिक्षक अनुष्ठाने करोना अतिमारीर समये शिक्षकदेर कार्यकलाप सम्पर्के क्षोभ प्रकाश करे शिक्षकदेर एक हात नेन राज्येर प्राणी सम्पद विकाश मंत्री स्वपन देवनाथ। স্বপন বাবু আছেন এখানে, অনেক শিক্ষক নিয়েছেন তাও জানি, করোনা যে করেছে তুমি যেটা আশা করেছিলাম সেটা কিন্তু ব্যাপক স্তরে হয়নি। আমি কারো বিরুদ্ধে বলার জন্য বলছি, 13,000-এর ওপর মাধ্যমিক শিক্ষক আছেন বর্তমানে, প্রাথমিক শিক্ষকের সংখ্যাটা আরও দেখুন, সব মিলিয়ে তখন জানে এখানে যে 20,000-এর ওপর বেশি বর্ধমান জেলায় সব মিলিয়ে শিক্ষক আছেন, অধ্যাপকদের ছেড়ে দিলাম আমরা সঠিকভাবে কিন্তু সেই সময় নামতে পারি, কারো বিরুদ্ধে বলার জন্য নয়। আমি দেখেছি শিক্ষকরা বাড়িতে বসে আছে, মাস গেলে বেতনটা পাচ্ছে, কিন্তু দেখা গেছে যে বাজারের দিকে যতটা নজর ছিল ততটা কিন্তু মানুষের জন্য রাস্তা নামতে দেখিনি। কাপড় কটাক্ষ করছে আর তোমরা আবার ছবিতে নতুন নিউজ করে দেবে, এটা আমি বলতে দাও না। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ আরও বলেন, শিক্ষকরা মাটির দুর্গাকে প্রণাম করেন, পুষ্পাঞ্জলি দেন, কিন্তু নিজের বাড়িতে মাকে অভুক্ত রাখেন। প্রত্যেক শিক্ষকের বোঝা উচিত, বাড়িতে বসে থাকা জ্যান্ত মা কেন অভুক্ত থাকবেন, কেন অনাদরে পড়ে থাকবেন, নিজের মাকে অনাদরে রাখার সংখ্যা কম নয়। দুর্গা মাকে প্রণাম করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার গর্ভধারিণী মাকে যেন অভুক্ত রাখবেন না, জ্যান্ত মাকে হাসি খুশি রাখুন। বাড়িতে বসে থাকা আমার জ্যান্ত মা কেন অভুক্ত থাকবে? বাড়িতে বসে থাকা আমার জ্যান্ত মা, যে দুর্গা যিনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা অনাদরে থাকে, এই সংখ্যাটাও কিন্তু কম নয়। পরিবারে তো লক্ষ্মী ভাণ্ডারে যাচ্ছে, মাদারি করছেন। আমি আবেদন করবো শিক্ষক মহাদা শিক্ষাকে, আপনি অপরকে উদ্বুদ্ধ করুন যে আমার বাড়িতে বসে থাকা জ্ঞান্ত দুর্গা, বাড়িতে বসে থাকা আমার জ্ঞান্ত দুর্গা মাকে আমরা অবহেলিত রাখবো না, তার মুখে হাসি থাকবে। একদিনের জন্য, সাত দিনের জন্য ব্রাহ্মণের সঙ্গে মন্ত্র উচ্চারণ করে মাকে প্রণাম করুন। আমার ঘুম আপত্তি নেই, সারা বছর ধরে আমার গর্ভবতী মা বাড়িতে বসে থাকা জ্ঞান্ত দুর্গাকে কেউ যেন অবহেলিত রাখবে। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। কেন্ট কোম্পানি অনুমোদিত একমাত্র ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, কাটোয়া সার্কাস ময়দান, খাসি মার্কেট। এখানে হোম সার্ভিস, হোম ডেলিভারি করা হয়। শুরু হয়েছে পুজো ধামাকা অফার, সমস্ত প্রোডাক্টের উপর 20% থেকে 50% ছাড়। যোগাযোগ 9378186925। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন, আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।